আলাইকুম, ওয়েলকাম লন্ডন টু মৌলভীবাজারের সকল ভিউয়ার্সদের বিজয়ের মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে 15ই ডিসেম্বর রাত, তো ভোর হলেই আমরা 16ই ডিসেম্বরের বিজয় পতাকা নতুন করে উড়াবো। তো আজকে আপনাদের দেখাবো আজকে বিজয় দিবসের আগের রাতের যে মৌলভীবাজারের সৌন্দর্য, মৌলভীবাজারের যে আলোকসজ্জা, প্রতিটি সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেক জায়গাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, পুরো রাতের সৌন্দর্যটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি লন্ডন টু মৌলভীবাজার চ্যানেলের মাধ্যমে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা একে একে আপনাদের প্রত্যেকটি স্থান ঘুরে দেখাবো। আর আমরা এই মুহূর্তে আছি ঠিক সার্কিট হাউসের সামনে, যেখানে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। তো আপনারা আমাদের পুরো অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের আমরা সৌন্দর্যগুলো এবং পরিস্থিতিগুলো তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এবারে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন মৌলভীবাজার সরকারি কলেজ। এখানেও আজকে প্রত্যেকটি জায়গার মতো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তবে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ভিতরে যেতে পারছি না গেট বন্ধ কারণে, কিন্তু আপনাদের বাইরে থেকে যতটুক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি আমরা। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে। পুলিশ সুপারের আসলে এটা হচ্ছে পুলিশ সুপারের বাসভবন। আমরা আগেই বলেছি দর্শক যে আপনারা মৌলভীবাজারের সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, যেখানেই পুরো মৌলভীবাজারকে আজকে আসলে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, তার প্রতিটি স্থাপনা, প্রতিটি সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। তাই আমরা যতটা স্থান আছে আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আর বিজয়ের মাসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের লন্ডন টু মৌলভীবাজার চ্যানেলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম লন্ডন টু মৌলভীবাজার চ্যানেলের সকল ভিউয়ার্সদের আবারও
আজকে 15ই ডিসেম্বর রাতের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মৌলভীবাজার থেকে। তো আমরা বর্তমানে আছি মৌলভীবাজার জেলা পরিষদ কার্যালয়ের সামনে, এবং আমি আগেই বলেছি যে আজকে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনেক সুন্দর করে মৌলভীবাজারে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। তো আপনাদের আমরা কিছু ছবি তুলে ধরবো আজকে। আমরা আছি এখন জেলা পরিষদের ভেতরে, যাব আপনাদের সাথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অতি সুন্দর করে আসলে এই বিজয় এর মাস, বিজয় দিবসটি পালন করা হচ্ছে। মৌলভীবাজার জেলা পরিষদকে এত সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে, আপনাদের আসলে এগুলো আমরা একটু দেখাতে চাচ্ছি। যারা প্রবাসে আছেন, যারা দেশে নেই বা দূরে আছেন, সবাই আজকে উপভোগ করবেন এই সৌন্দর্যকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মৌলভীবাজার পৌরসভার সজ্জিত করা হয়েছে, এবং এর কিছু সৌন্দর্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌলভীবাজার পৌরসভার প্রধান বিল্ডিং, এবং আস্তে আস্তে আমরা মৌলভীবাজার পৌরসভার যে বিশাল আকারে একটা পুকুর ঘাট আছে, পুকুরের আশপাশ আপনাদের দেখাবো আজকের যেই বিশেষ আয়োজনে যে সৌন্দর্য তুলে ধরা হয়েছে, আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো পৌরসভা সহ আরও অনেক সরকারি প্রতিষ্ঠানগুলো, বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তো আপনারা সাথেই থাকুন, আমরা দেখাচ্ছি আপনাদের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মৌলভীবাজার খাসিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়। আপনারা মৌলভীবাজারে যারা থাকেন, প্রবাসে থাকেন, যারা সবাই চিনবেন মৌলভীবাজারের বহুল পরিচিত খাসিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়। আর আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজার। আসলে এই মুহূর্তে আমাদের সাথে থাকলে বা আপনারা রাস্তায় থাকলে আপনারা বুঝতে পারতেন যে মৌলভীবাজারটাকে আসলেই কতটুকু আলোকসজ্জায় সজ্জিত